আনারারও সেম একই অবস্থা আইবো ইলেকশনের পর অনা করার বলতে নোটিশ দেব এই কেয়ালা কিবেন আজ ছোটবারে অনুরোধ করি যে যতটুকু সম্ভব আল্লাহ মানুষ ট্যাক্সের সমবেলা সহনীয় পর্যন্ত রাখিবার লাই আগামী 16 মার্চ অনুষ্ঠিতব্য ফটিকচুরির নাজিরহাট পৌরসভা নির্বাচনের 8 নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ব্যবসায়ী মোহাম্মদ আলী নেওয়াজের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের ডাইনজুরি মসজিদ মাঠে আয়োজিত বিশাল এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব। সবাই বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তব্যে তারা বলেন, আজ মামা শ্বশুর মাওলানুল আলম ও কথা সরকার তুলি দিচ্ছে, তারা দিয়ে উন্নয়ন হইব, তারা দিয়ে খাস্তান হইব এবং ঘন্টায় মধ্যে হারা তোয়ালি ভাবি। 8 নম্বর ওয়ার্ডে অবহেলিত যে কাজগুলি এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, আপনি যদি নির্বাচিত হন প্রথমে আমার দাবি থাকবে আমার এই ডাঞ্জুরি সহ আশেপাশের সমস্ত রাস্তা ঘাট এবং স্কুল কলেজে আপনার সহযোগিতা অব্যাহত রাখবেন। বলশক্তির তো হারা যায় আত্মীতি, আবার খালি উজিলে লাইব উপজিত লাইব লাইব। আলী নেওয়াজ ভাই আমাদের এখানে এসেছেন আমাদের আন্তরিকতা দেখার জন্য এবং ইলেকশনের দিন ওনাকে একটা ভোট দেওয়ার জন্য। কতগুলো গরিব মেয়ের বিধবা আছে, কিন্তু বিধবা এগুলোর পরের দিন আমাদের বর্তমান যারা ক্ষমতা ছিল কত খবর নেই। গত মাস গোসান মাইতি উন্নয়ন আল্লাহ আর ইন্ডা পারে সারি মেয়ে, কিন্তু আর ডাঞ্জির বাসি কি অপরাধ করছে হন কইম গঠনমূলক আর আলোচনা করতে পারিলে উন্নয়ন করতে যদি আলোচনা করতে তুমি আর গিয়ে করছি যদি যোগ্য মনে করেন ওনাকে তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা ওনাকে দিয়ে যুক্ত করবেন। কিছুর অভাব নেই, আল্লাহ দিলি তার তো ব্যাগিন আছে, তো আসলে তো একখান সমাজসেবা বলে কাজ করিবার লাই, তারা তো হন ইনি দরকার নাই, তাই বহুত আগত আগ্রহ করি আরে ইলেকশন তারাই তো ওই অনারা আর একটা আশেপাশে ব্যাগুন আত্মীয় স্বজন আয় অনারা কাছে অনুরোধ করছি বলে আগামী 16 মার্চ ফাঁসান বছর লাই ওরা মা বোন আর ভাই মুরব্বী ব্যাগুন উগ্রকে ভোট দিবেন, ভোট দিয়ে নির্বাচিত করিবেন। আগের অতিথি যারা বক্তব্য ব্যাগুন মাঝে একখান হতাশা ইয়ে নয় যে বৈষম্য কে পাই কে না পাই, তো আর এবার স্লোগানে বুঝে কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, সবাই সমানভাবে পাইতে হবে। আশা ভরসা লইয়ে আসছি আলী নওয়াজ ভাই, যে আশাল এসছি আর ব্যাগুন ওর আশা পূরণ করে বললাই আর ব্যাগুন সহযোগিতা করছি। নানাবারের মধ্যে একখান হকলে এসছি আলী কিন্তু ওনার আশা কিন্তু পূরণ করিবের ওর তো কিন্তু ক্ষমতায় না আল্লাহ ওরে তারও দিয়ে বারো দিয়ে বিপুল ভোটে আলী নেওয়াজ জয়যুক্ত হবে। এগ্য বাজেট যদি একখান খান যদি ডান জারি করে আর একখান খান আর একখান বাদ দিতে পারি আয় আশা করছেন না আর বাপ দাদা তারা জিম ঘুরি কি সমাজসেবামূলক কাজ উন্নয়ন বিভিন্ন কিছুর মধ্যে কন্ট্রিবিউশন করছি, তো এভাবে ইনশাল্লাহ 5 বছর ঘুরি না পারে ইনশাল্লাহ প্রথম বাজেট আগ্রহ দিন।